কদিন আগে আমি মিশো থেকে নিয়েছিলাম যেটা আমি তোমাদের সবাই শেয়ার করেছিলাম একটা ভিডিওতে আছে। তো চলো সেই শাড়িটাই পরে নিলাম, আজকে উদ্বোধন করলাম শাড়িটা বলতে পারো। তো এই শাড়িটা পরে যাচ্ছি, সঙ্গে এই ব্লাউজটা, আর মেয়েকে সাজিয়ে দিয়েছি। এই দেখো মেয়ে এই ড্রেসটা পরেছে। তো মেয়ে ঘুম থেকে উঠলো, মনটা একটু খারাপ, ভালো নেই, তো মনমরা হয়ে আছে, ঘুমটা একটু ছেড়ে গেল, তারপর ইয়ে ঘুম কমপ্লিট হয়নি। তো চলো আমরা রেডি হয়ে গেছি। তো ওখানে গিয়ে মানে বার্থডে বাড়ি গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে সবটাই শেয়ার করবো। তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা বার্থডে বাড়ি পৌঁছে গেছি, আর পৌঁছেই আমরা দেখতে পাচ্ছ চিকেন পকোড়া খেতে আরম্ভ করে দিয়েছি, আর এখানে সবাই বসে আছে। তো বার্থডে ভাইকে দেখেছো, আরও একবার দেখাচ্ছি, দাঁড়াও বার্থডে বয় কী করছে। এদিকে আবার বার্থডে বয়ের মানে ই হয়ে গেছে, সর্দি জ্বর হয়ে গেছে স্কুল থেকে এসেই। এই যে এটা হচ্ছে গিয়ে বার্থডে বয়। তো এখানে সবাই মজা করছে, দেখতে পাচ্ছ বাচ্চাগুলো। আর এই যে বাচ্চাটা দেখছো, দাঁড়াও নাচছে যেটা। তা এখন বার্থডে মানে কেক কাটা হবে, এখন কেক কাটা হবে। তো সবাই আমরা ওয়েট করছি, দেখতে পাচ্ছ তোমরা। আর কেকটা কিন্তু ঘরের মধ্যেই কাটা হয়েছিল। এই যে সেই বাচ্চাটা, এ কিন্তু খুব সুন্দর নাচ করে। তো যেমন গান সেরকম কিন্তু নাচ। তো আমি না গানটা কিন্তু কপিরাইট আসবে বলে আমি কিন্তু ই করে দিয়েছি, মিউট করে দিয়েছি। তো এই যে সব বসে আছে, সব মাঝখানে আছে বার্থডে বয়। আর কেকটা কিন্তু ঘরের মধ্যে কাটা হয়েছিলো, বাইরে কাটা হয়নি। আর এটা হচ্ছে কি, আমার মেয়ের একটা স্কুল ফ্রেন্ডই হচ্ছে, একই ক্লাসে পড়ে। তো ওর নাচ দেখে সবাই হাসছে। তো চলো এবার কেক কাটা হবে। তো তোমরা দেখো, আর এটা হচ্ছে গিয়ে বার্থডে বয়ের মা, আর এটা হচ্ছে ব্ল্যাক ড্রেস পরে, ওটা হচ্ছে গিয়ে বার্থডে বয়ের পাপা। তো বাড়িটা খুব সুন্দর, দোতলার মধ্যে হচ্ছিল মানে এটা বার্থডে সেলিব্রেটটা। এই যে কেকটাও কিন্তু দারুণ ছিল কেকটা। তো এখন কেক কাটার পর্ব চলছে। এই যে চশমা পরে যে ব্ল্যাক কালারের ড্রেসটা পরে, ওটা হচ্ছে গিয়ে বার্থডে বয়ের পাপা। আর এটা হচ্ছে গিয়ে মা, যেটা হাতটা ধরলো, প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমাদের। তো চলো, মিউজিক অ্যাড করলাম না, যেহেতু মিউজিক অ্যাড করলে শুধু কপিরাইটের আসার মানে সম্ভাবনা থাকে, এই জন্য আমি কোনো মিউজিক অ্যাড করিনি। মিউজিক অ্যাড করলে হয়তো আরও সুন্দর লাগতো দেখতে, তাই না? তো কেক কাটা হয়ে গেছে দেখতে পেলে তোমরা, এখন কেক খাওয়ার মানে পর্ব চলছে এটা। তো কেকটা দারুণই ছিল, চকলেট ফ্লেভার ছিল কেকটা। তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে তো, তাই তো? তো কী কী মেনু আছে, এই যে ফ্রাইড রাইস আছে, স্যালাড আছে, আর এখানে আছে আলুর দম। এই যে দারুণ হয়েছিলো খাবার দাবারগুলো, স্যালাড, তারপরে ফলে নানা রকম ফল দিয়ে চাটনি, এই যে খুব সুন্দর ছিল খাবার দাবারগুলো, খুব ভালো। পাঁপড় ছিল, তারপরে রসগোল্লা ছিল, বড় বড় সাইজের রসগোল্লা, রসগোল্লাটা দারুণ ছিল। আর এটা হচ্ছে গিয়ে ডিমের চপ, তো এগুলো কিন্তু কাঁচা ভাজা হয়নি এখনও। আর ছিল চিকেন কষা, এই যে এটা ছিল চিকেন কষা। তো আমি খেতে বসে গেছি এখন, দেখতেই পাচ্ছ, কিন্তু ভিডিও সেরকমভাবে করতে পারিনি, কারণ অন্ধকারে খেতে বসেছিলাম, এর জন্য আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। যেখানে আমি বসে সেখানে কিন্তু লাইটের ছটা পড়ছিল না, অন্ধকারটাই ছিল। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখনও মানে সবাই খাবে, এখনও মানে রান্নাবান্না চলছে, এখনও চলছে, দেখতেই পাচ্ছ এখনও চলছে। চলো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে গিয়ে বেশি মানে কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমার স্কুলের ম্যাডাম না, এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের বন্ধুর মা, স্কুল ফ্রেন্ডের মানে মেয়ের স্কুল ফ্রেন্ডের আমার দুটো বই।
তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, হ্যাঁ আর বাড়াচ্ছি না, তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।